আসসালামু আলাইকুম। যারা মেসেঞ্জার ব্যবহার করেন তাদের জন্য উপকারী কয়েকটি সিটিংস। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই আছি মেসেঞ্জার ব্যবহার করি। আজকে আমি উপকারী কয়েকটি সিটিংস দেখাবো, অসাধারণ। চলুন তাহলে ফুল ভিডিও শুরু করি। এই যে প্রথমে আপনাদের মোবাইল থেকে মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পরে এই যে দেখেন ডান পাশে তিনটা লাইন, এখানে ক্লিক করবেন। এরপরে এই যে দেখেন সিটিংস অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা ইন টু ইনস্ক্রিপশন চ্যাট, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন লেখা আছে সিকিউরিটি অ্যালার্ট, এখানে ক্লিক করবেন। তারপরে লেখা আছে ভিউ অল লগ ইন, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন আপনার মেসেঞ্জার অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে বা আপনি ভুলে আপনার বন্ধুর মোবাইলে লগ ইন করেছেন, লগ আউট করেন নাই, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই যে চাপ দিয়ে নিচের দিকে আসলে দেখতে পারবেন লক আউট, সেটা লক আউট করে দিতে পারবেন। আর যদি আপনার ফোনে দেখায় তাহলে কিন্তু সেটা না করলেও চলবে। তো এটা একটা অসাধারণ সিটিংস। এরপর আমি আরও কিছু উপকারী সিটিংস দেখাবো। তো এই যে দেখেন বন্ধুরা, আপনারা এখানে অনেকে আছেন চ্যাট করেন। তো মনে করেন আমি চ্যাট করি মুক্তার হোসাইন নামে এনার সাথে। তা কিছু লিখলাম যে ভাই কেমন আছো, কেমন আছেন। তা আমি এটা ভুল লিখলাম। তো এই যে দেখেন এখানে যদি আপনারা লেখার পরে কি হলো, এটা যদি আপনার ভুল হয়ে যায় তা আমরা কি করি, এটা ডিলিট করে দিই। তো ডিলিট করে দিলে এটা খারাপ দেখা যায়, সে মনে করবো যে কি লেখলো আবার ডিলিট করে দিল। তা সে ক্ষেত্রে আপনারা কি করবেন, সেটা এটা চাপ দিয়ে ধরে রাখবেন, ডান পাশে এই যে মোর অপশন এখানে ক্লিক করবেন। এরপর লেখা আছে এডিট, এখানে ক্লিক করার পর এখানে বন্ধুরা আবার নতুন করে এডিট করতে পারবেন লেখাগুলো, অর্থাৎ যা লিখেছেন সেটা সুন্দরভাবে এখানে এডিট করার পরে টিক মার্কে ক্লিক করলে সেটা সেন্ড হয়ে যাবে। তো এটা উপকারী একটি অ্যাপ, মানে সিটিংস। তো এখন আমি আরও কিছু সিটিংস দেখাবো। তো এখানে আসার পরে বন্ধুরা এই যে দেখেন, আপনারা যাদের সঙ্গে চ্যাট করেন আপনারা চাচ্ছেন কি, এই যে রিয়াকশন, অর্থাৎ এই যে দেখেন এখানে লাইক বাটন থাকে, তো এটা আপনারা চাইলে রিয়াকশন দিতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে সম্ভবত এরকম লাইক বাটন থাকে, তো এটা আপনারা কিভাবে এইরকম রিয়াকশন আনবেন, এটা আনার জন্য এই যে ডান পাশে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কুইক রিয়াকশন। তো এখানে আপনারা যেটা সেভ করবেন বা যেটা সিলেক্ট করবেন সেটা তার কাছেও সেম এই রিয়াকশনটা থাকবে। তা আমি এটা সেভ করতেছি, এই যে দেখেন এই রিয়াকশনটা কিন্তু ওনার কাছে আছে। তো এটা একটা ভালো বিষয়। তো এখানে আমি আরও কিছু সিটিংস দেখাবো। তো এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন বন্ধুরা, এখানে আমি আরও কিছু সিটিংস দেখাবো। এই যে ডান পাশে ম্যান আইকন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন থিম লেখা, এখানে থিমে ক্লিক করার পর তার সাথে যে চ্যাট করেন, এই যে দেখেন চাইলে বিভিন্ন থিম অ্যাড করতে পারেন, ঠিক আছে। এই যে থিমটা অ্যাড করলাম এইরকম হয়ে গেল, আগে তো সাদা ছিল এখন কিন্তু এরকম হয়ে গেল। তো এটা একটা ভালো বিষয় বা ভালো সিটিংস। তা আপনারা চাইলে এই সিটিংসটা করে আরও স্মার্ট হতে পারবেন। তা আমি এখন ব্যাগ আসতেছি। তা এখানে মনে করেন তার সাথে আপনারা কথা বলেন, এখন চাচ্ছেন সে অনেক কিছু পাঠিয়েছে বা আপনি কি কি পাঠিয়েছেন সেগুলো দেখার উপায় কি। তো এটা দেখার জন্য এই যে ডান পাশে এখানে ক্লিক করবেন ম্যান আইকনে। এরপরে দেখেন লেখা আছে ভিউ মিডিয়া ফাইলস অ্যান্ড লিঙ্কস। তো এখানে ক্লিক করলে আপনারা কি পাঠিয়েছেন বা আপনাদেরকে কি পাঠিয়েছে এখানে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এই সিটিংস থেকে এগুলো দেখতে পারেন।